الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد وقال الله سبحانه وتعالى واعبدوا الله ولا تشرك به شيئا عن عائشة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন পরিস্থিতির মধ্যেও সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন আজকে জুমার আলোচ্য বিষয় বিশুদ্ধ আকীদা উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ যদিচ আকীদা বিষয়টি আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য আকীদা জরুরি অথচ তো আকীদা কি এটা কিন্তু আমরা খুব কম মানুষই বুঝি অথচ জান্নাতে যাওয়ার মূলধন হচ্ছে আকীদা আমাদের দেশের যত আমল নিয়ে মারামারি হয় কিন্তু আকীদা নিয়ে মারামারি হয় না আকীদার আলোচনা অনেকে জানেও না কিন্তু আকীদাটা এত জরুরি আকীদা মানে ব্যবহারে বুঝি আকীদা হলো এত জরুরি যা আপনার আমার ভাবনারও বাইরে আকীদা যদি সঠিক আমাদের না থাকে তাহলে যদি আপনার আল্লাহ যতদিন হায়াত দিয়েছে অতদিন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন দান সাদকা করেন মানুষকে ভালোবাসেন তারপরেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না তার মানে আকীদাটা খুবই গুরুত্বপূর্ণ আর আকীদা এমন একটা জিনিস যেটা একটু কঠিনও বটে এই জন্যে সব আলেম ওলেমারা আলোচনা করতে চায় না যেটা তো আমরা নিজেই বুঝি না মানুষকে কি বোঝাবো আবার যদি বোঝা যায় তো আকীদার চেয়ে সোজা আর কিছু নাই আকীদা দিয়ে যাচাই করা হয় একজন একজন মানুষ মুমিন মুসলমান নাকি বেঈমান মানে আকীদা এত গুরুত্বপূর্ণ জিনিস যে ওটা দিয়ে মানে কষ্টি পাথরের মতো যেমন একটা সোনা নাকি সিটি গোল্ড এটাকে যাচাই করার জন্য কষ্টি পাথর ইউজ করা হয় তেমন একজন মানুষ মুমিন মুসলমান কি না তা যাচাই করার কষ্টি পাথর হচ্ছে আকীদা যদিও আমরা অনেকে আজকে এই শব্দটা হয়তো প্রথমেই শুনছি যে আকীদা আবার কি এটা তো জানি না আজকে নতুন শুনছি আকীদা হচ্ছে আপনাকে যাচাই করার কষ্টি পাথর আপনার ব্যবহার আপনার আখলাক আপনার চরিত্র আপনার আল্লাহ সম্পর্কে জানা সমস্ত কিছু লুকিয়ে আছে আপনার আকীদার মধ্যে অতএব এই আকীদা আমাদের সবারই জানা ফরজ জানতে হবে নইলে কিন্তু আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম কারণ আমরা যার জন্য দুনিয়া দেখেছি তাকে যদি না চিনতে পারি তাহলে কি হলো আকীদার শাব্দিক অর্থ হচ্ছে বন্ধন কারোর সাথে কোনো কিছুকে বন্ধন করে দেওয়া হয় অনেক সময় বিয়েকেও আকদ বলা হয় আকদ অর্থাৎ কোনো কিছুর বন্ধন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা বান্দার
যে বন্ধন তাকে বলা হয় আকীদা। তার মানে আল্লাহ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এই সম্পর্কে আপনার আমার সুস্পষ্ট ধারণা লাগবে। যদি এই সুস্পষ্ট ধারণা আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আমরা তাহাজ্জুদ পড়েও জাহান্নামে ঢুকতে হবে। এজন্য আকীদাটা খুবই জরুরি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আকীদা সম্পর্কে মানুষকে জানতে হবে। কাফের মুশরিক বেঈমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে আল্লাহ রসুল, তুমি তুমি তোমাদের আল্লাহর বংশ পরিচয় বলো। নাউজুবিল্লাহ, বলছে তোমার আল্লাহর বংশ পরিচয় বলো। মানে এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনার বংশ পরিচয় কি, তা আমি আমার আব্বার নাম বলবো, তারপরে দাদুর নাম, তারপরে তার বাপের নাম, তারপরে তার বাপের নাম, এটাকে বংশ পরিচয় বলা হয়। তো কাফের কাফের যারা রয়েছে, মুশরিক যারা রয়েছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথার সাথে পেরে উঠছে না, তখন এক পর্যায়ে এসে বলছে যে তোমাদের আল্লাহর কুনিয়াত বলো, তোমাদের আল্লাহর বংশ পরিচয় বলো। আল্লাহর বংশ পরিচয় কি, কে থেকে কে, কে থেকে কে, তারপরে আল্লাহ, যেমন আমরা মানুষ পরিচয় বলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসালেন, বসানোর পরে বলছে আমার আল্লাহর পরিচয় শুনো। দিয়ে বলছেন আমার আল্লাহর পরিচয় হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো যা এক এবং অদ্বিতীয় হয় তার তো আর কোনো কেউ থাকে না। বলছে কুল, বলো আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় মানে তার মতো আর কেউ নাই, পৃথিবীতে নাই, জমিনে নাই, আসমানে নাই, কেউ নাই। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, মানে আমার ছেলে খাওয়া দাওয়া খাওয়ার জন্য আমার মুখাপেক্ষী, আমি না দিলে সে খেতে পাবে না। আমার ছেলে আমি তাকে খেতে দিলে তবে খেতে পাবে, তো ও আমার উপরে ডিপেন্ড করে, আমি ওর উপরে ডিপেন্ড করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে ডিপেন্ড করে না, তিনি হচ্ছে অমুখাপেক্ষী, মানে আমরা তার জন্য মুখাপেক্ষী, তার দিকে চাইবো কিন্তু তার সাহায্যের জন্য তার কোনো কিছু প্রয়োজন হয় না, তিনি অমুখাপেক্ষী। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেয়নি। অনেকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা আকীদার বহির্ভূত কাজ। তো লাম ওয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম হননি। তাহলে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ চেয়ে অমুখাপেকি, কারোর জন্য আল্লাহ ওয়েট করে না, তার কাউকে লাগে না, তিনি একাই যথেষ্ট। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে সৃষ্টি করেননি এবং তিনিও সৃষ্ট হননি, তার মানে আদিকাল থেকে আছেন, থাকবেন, চিরকাল থাকবেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নাই, তিনি হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার মালিক, তার মতো আর কেউ নাই। এইটা হচ্ছে আমার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। এই জন্য সূরা ইখলাসকে বলা হয়েছে গোটা কোরআনের তিন ভাগের এক ভাগ। কেউ যদি সূরা ইখলাস পড়ে তাহলে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে নিল, কারণ ওর মধ্যে আল্লাহর নাম, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণাবলী রয়েছে। তারপরে কোরআনুল কারিমের সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারা ১৬ নম্বর ২ আয়াত নম্বর ২৫৫। এটা আমরা অনেকে জানি, আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে কেউ পড়ে তো সে মরলে জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এত দামি আয়াত, কোরআনের সবচেয়ে অন্যতম দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কেন দামি আয়াত? কারণ ওই আয়াতুল কুরসির মধ্যে সব আল্লাহর গুণের, আল্লাহর বৈশিষ্ট্যের, আল্লাহর বরত্বের ঘোষণা রয়েছে। এই জন্য আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে দামি আয়াত। এই জন্য আপনাকে আমাকে আকিদাটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের দেশের 90%-এর উপরে মানুষের আকিদা খারাপ, হিন্দুদের তো খারাপ আছে আছে, আমাদের মুসলমানেরও আকিদা খারাপ। আমরা জানিও না, আমরা জানিও না আমাদের আল্লাহ সম্পর্কে, যেটা আমাদের জন্য যারা জরুরি, অথচ আমরা আল্লাহ সম্পর্কে জানি না। ছোট্ট একটা গল্প, এক মিনিটের একটা গল্পের মাধ্যমে বুঝতে পারবেন আকিদা। যেমন ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, এগুলো খুব কঠিন সাবজেক্ট, নিরস সাবজেক্ট, ভালো লাগে না ছাত্রদের পড়তে। তো এরকম একজন মাস্টারমশাই, একজন স্যার আকিদার ক্লাস করাচ্ছেন, পড়াচ্ছেন। তো ছেলেরা আকিদার ক্লাস করতে করতে মাথা খারাপ, নিরস একটা সাবজেক্ট, বুঝতে পারছি না কি কি বলছে। তো ওরা ছেলেরা বলছে স্যার এক কাজ করেন, আকিদাটাকে বাদ দেন, এখন আপাতত
আকিদা আমরা শিখে ফেলেছি, আপনি ওই অন্য ক্লাস করান। তো স্যার ভাবছে যে আকিদা শিখে ফেলেছে তো তাড়াতাড়ি বাচ্চারা অন্য ক্লাস করাতে বলছে, বোরিং ফিল করছে। তো স্যার পরের দিনে এসে মন খারাপ করে বসে আছে। তখন ছাত্ররা জিজ্ঞাসা করছে, স্যার আপনি মন খারাপ করে কেন বসে আছেন? তো বলছে রাস্তায় যখন আসছিলাম দেখলাম একটা লোক একটা নতুন বাড়ি করেছে, তো বাড়ি উদ্বোধনের জন্য একটা মুরগি জবাই করলো, বাড়ি উদ্বোধনের জন্য একটা মুরগি জবাই করলো, তো আমার খুব কষ্ট লাগলো, এই জন্য আমার মন খারাপ। তখন বলছো তাই, আচ্ছা ও তো পাপ করেছে, ও তো জানে না যে বাড়ি উদ্বোধনের সময় মুরগি জবাই করতে হয় না, কারণ জবাই কোনো কিছু হবে সেটা আল্লাহর জন্য। তো ঠিক আছে, ওকে বুঝাতে হবে, বুঝলেই বুঝবে। তারপরে সেই ক্লাসটাকে ক্লোজ করা হলো, আর কিছু পড়ানো হলো না। পরের দিন আবার ক্লাসে এসে স্যার মন খারাপ করে বসে আছে। এখন ছাত্ররা জিজ্ঞেস করছে, আজকে আবার কি হলো? তো বলছে যে ওই বাড়ির লোকটাকে দেখলাম যে সে জেনা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, জেনা করেছে। তখন ছাত্ররা উঠে বলছে, স্যার ওকে তো কাতিল করার দরকার, ওকে জবাই করার দরকার, এত বড় পাপ করে ফেলেছে, জেনা করে ফেলেছে। তখন স্যার অতি দুঃখ পেয়ে বললেন যে আমি তোমাদেরকে আকিদা বোঝাতে পারিনি, আমি তোমাদেরকে আকিদা বোঝাতে পারিনি, আমি যদি আকিদা বোঝাতে পারতাম তোমাদের কাছ থেকে এইটুকু আমি আশা করতাম না। কেননা পরের দিনে ও যে কাজটা করেছে, জেনা করেছে, এটা আল্লাহর কাছে কানলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু প্রথম দিন যে কাজটা করেছে ওইটা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, ভরসা নাই, আল্লাহকে চিনতে পারেনি, মুরগি জবাই করেছে, ওই দিন ওকে মেরে ফেলার দরকার ছিল। এইটা হচ্ছে আকিদা। অথচ আমল নিয়ে তোমরা টেনশনে পড়েছো, আকিদার কি বুঝেছো? তোমরা কিছুই বুঝোনি। তখন ছাত্ররা বললো যে স্যার আপনি আকিদার ক্লাসই করান, আকিদাটা জরুরি, খুবই জরুরি আকিদা। আমাদের দেশে আপনার সাথে আমি যদি কথা বলতে যাই তো আপনাকে জিজ্ঞাসা করবো আপনি কোন মাজহাবের, আপনার মাজহাব কি, অমক তমক জিজ্ঞাসা করবো। কিন্তু আজকে রসুল সাল্লামের কাছে একটা মহিলাকে নিয়ে আসা হলো, ছাগল চড়াতে চড়াতে সেই মহিলা একটা ছাগলকে খাইয়ে দিয়েছে, বা ভুলবশত একটা ভেড়িয়ে এসে খেয়ে নিয়েছে। তো ওই মহিলাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি তো আজাদ করে দিবে, তাকে ছেড়ে দিবে, তো ওই মহিলাকে নিয়ে এসে আমি দুটো প্রশ্ন করব। তো মহিলাকে বলছে যে আইন আল্লাহ, মহিলাকে প্রশ্ন করছে, দেখেন বলছে আল্লাহ কোথায়? তো মহিলাটা বলছে ফিস সামাই, আল্লাহ আকাশে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান আনা, আমি কে? তো বলছে আন্তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন আমাদের প্রিয় রসুল এবং আল্লাহর প্রেরিত বান্দা। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাজা মুমিনা, এই মহিলাটি মুমিনা। দেখেন ওকে কিন্তু জিজ্ঞাসা করেনি নামাজ পড়েছো, ওকে কিন্তু জিজ্ঞাসা করেনি রোজা করেছো, ওকে কিন্তু জিজ্ঞাসা করেনি দান করেছো, খালি কি বলেছে আল্লাহ কোথায় বলো তো আর আমি কে বলো? তো দুটো প্রশ্নের সঠিক উত্তর পেয়ে বলছে যে এই মহিলা মুমিনা, এ যদি এখন মারা যায় তো এ জান্নাতি। আকিদা খুব কঠিন জিনিস, এজন্য আকিদা নিয়ে সৌদি আরবের লোক আজও ভাবে, আর আমাদের দেশের লোক আমল নিয়ে ঝামেলা করে, আমল নিয়ে ঝামেলা করে। আজকের ঘটনা আপনাকে বলি, কাকার কাছে একটা আরব থেকে ফোন এসেছে, তো কাকা ভাষা বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না, 9টা 10টা হবে তখন। তো আমাকে দিলেন এসে যে বেটা দেখো তো ফোন আরব থেকে গেছে, আরবি বলছে, আমি বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না। তো তিনার সাথে যখন আমি কথা বলা শুরু করলাম তো তার কোশ্চেন দুটোতে আমি অবাক হয়ে গেলাম, একবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেয়ে গেলাম। তিনি আমাকে বলছে ইয়া শেখ আইন আল্লাহ, আমাকে বলছে যে ভাই আল্লাহ কোথায়? আমলাম ফি সামাই, বলছে মাশা আল্লাহ তাবারাক আল্লাহ হাইয়াক আল্লাহ, মানে আমার জন্য দোয়া করছে। এরপরে আমাকে বলছে আন্তা মালুম এ শিরক, তুমি কি জানো শিরক কাকে বলে? দেখেন ওর সাথে আমি কথা বলছি কিন্তু চিনিও না। তা আমি, ও আমাকে বলছে যে আন্তা মালুম এ শিরক, তুমি কি জানো শিরক কাকে বলে? তা আমি বললাম যে ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তো ওই ব্যক্তি বলছে আল্লাহ মাশা আল্লাহ হাইয়াক আল্লাহ বারাক আল্লাহ আন্তা কোয়াইশ, আমাকে বলছে সত্যি সঠিক উত্তর দিয়েছো, তুমি একজন ভালো মানুষ। ওর ভাষায় ওই কথা বলছে, তার মানে ও আমাকে এইটুকু জানার পরে উনি আমাকে বলছেন যে তুমি ভালো মানুষ। তো ভালো মানুষের সার্টিফিকেট কি, আল্লাহ কোথায় আছে আর শিরক কাকে বলে, এই দুটো জানলে একজন মানুষ ভালো মানুষ হতে পারে। আজকেও তারা হাদিসের উপরে আমল করে। তারপরে সে অনেক কথা বললো যে মানুষ কবরে যায়, মানুষ বলে ইয়া আলী মাদত অমক তমক এরা আছে গুমরা অমক তমক ইত্যাদি। আমাকে বলছে তুমি যদি সহি আকিদা মানো তোমাকে তোমার এলাকার লোক বলবে ও হাবি। তার তো বিষয় সৌদি আরবের লোক এখন বুঝে গিয়েছে যে সঠিক আমল করতে গেলে তোমাকে মানুষ বলবে কি ওহাবি। অথচ এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক দিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা,
মানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা এনেছে তার সার্বিক বিষয়টা হচ্ছে আকীদা। এবার আমার কয়েকটা প্রশ্নের প্রশ্ন সাথে সাথে উত্তর, এগুলো আপনাকে আমাকে জানতে হবে। এখন যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে আইন আল্লাহ আল্লাহ কোথায়, তাহলে আমাদের আকীদা কি হবে? ফিস সামাই, আল্লাহ কোথায়? সাত আসমানের উপরে। আমাদের দেশের হিন্দুদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আমাদের দেশের যারা নিজেকে হানাফি বলে দাবি করে তাদের বহু দলের আকীদা হচ্ছে যে আল্লাহ নিরাকার। আমাদের দেশের যারা মাযহাবপন্থী বলে নিজেকে দাবি করে তাদের বেশিরভাগ লোকের আকীদা হচ্ছে আল্লাহ সব জায়গায়, আল্লাহ সব জায়গায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোথায় রয়েছেন এই বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে সাতটা আয়াত রয়েছে, সাতটা সেভেন আয়াত কোরআনুল কারীমের মধ্যে রয়েছেন। সূরা তোহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সাত আকাশের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে সাত আকাশের উপরে সমাসীন। তাহলে আজকে এটা যে আমাদের আকীদা, আমাদের আকীদা কি? আল্লাহ সাত আসমানের উপরে। আল্লাহ সব জায়গায় আছে জি না? নাউজুবিল্লাহ, আমরা মানি না। আল্লাহ যদি সব জায়গায় থাকতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মেরাজে গেলেন? সাত আসমানকে ভেদ করে, সিদ্দাতুল মুনতাহাকে ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলেন। আল্লাহ যদি সব জায়গায় থাকতেন তো তার যাওয়ার দরকার ছিল নাকি? আল্লাহ খালি ইন্ডিয়াতে আছে, মক্কায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে তো থাকতো, আল্লাহ তো তার ঘরে এসে কথা বলতে পারতো। আমাদের কত খারাপ আকীদা আমাদের সমাজে যে আল্লাহ সব জায়গায়, তার মানে সব জায়গায় মানে বাথরুমেও আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলে যে মুমিনের কলবে আল্লাহ রয়েছে, যারা একটু বাউলপন্থী তাদের ভাষা এরকম যে মুমিনের কলবে আল্লাহ রয়েছে। যদি মুমিনের কলবে আল্লাহ থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুমিন নয়? সবচেয়ে বড় মুমিন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যেতে হলো মেরাজে। তাহলে মুমিনে থাকলে এখান থেকে কথা বলে নিতে পারতো, কত দূর যাওয়ার কি দরকার ছিল? সাত আসমান আবার সিদ্রাতুল মুনতাহা পার করে আল্লাহ সুবহানাল্লাহর কাছে গেল। দেখবেন আপনি বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আপনার হাত এরকম উপরে উঠে যায়, তার মানে আল্লাহ আসলে উপরের দিকে আছে। এই জন্য আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেক রাতের এক তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর আসমানে নেমে আসেন। নেমে এসে বান্দাকে বলতে থাকেন যে তোমরা কে অভাবগ্রস্ত, কে ক্ষতিগ্রস্ত, কে রোগগ্রস্ত আমার কাছে চাও, আমি বসে আছি তোমাদের জন্য। তাহলে আমাদের আকীদাকে সুস্পষ্ট করতে হবে যে আল্লাহ কোথায় আছে? সাত আসমানের উপরে আছে। আর কেউ যদি বলে আল্লাহ নিরাকার, সেই ব্যক্তি অন্তত মুসলমান থাকতে পারে না। আকিদার কারণে সে খারিজ হয়ে গিয়েছে। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার গ্রন্থ ফিকুল আকবরের মধ্যে তিনি বলছেন, কেউ যদি মনে করে আল্লাহ আসমানে অথবা জমিনে এরকম দুটানের মধ্যে থাকে সেই ব্যক্তি মুসলমানই না, ও কাফের। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে আল্লাহ কোথায় রয়েছে? সাত আসমানের উপরে। আর তার সাগরিদ নকল হানাফিজা যারা সমাজে রয়েছে তারা বলে যে আল্লাহ সব জায়গায়, নাউজুবিল্লাহ। আপনাকে আমাকে আকীদাকে ঠিক করতে হবে। আকীদা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ কোনো আমল আমাদের কাজে লাগবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন সাত আসমানে, যারা বলে আল্লাহ নিরাকার তারা হচ্ছে বদ আকীদার মানুষ, তাদের আকীদা শুদ্ধ নয়। বিশ্বাস করুন জান্নাতে যেতে পারবে না এই আকীদা নিয়ে, কেননা আল্লাহর যে আকার আছে এটাকে মানতে হবে। তবে এইখানে একটু একটা কথা বলে রাখি, আল্লাহর আকার কেমন এইটা আবার যদি আপনার মনের মধ্যে আসে যে আল্লাহ আমাদের মতো দেখতে, আল্লাহ তার মতো দেখতে, আল্লাহ অমুকের মতো দেখতে, নাউজুবিল্লাহ, এটা যে কুফরি হয়ে যাবে। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর হাত আছে কিন্তু কেমন হাত আছে এটা আমরা জানি না, এটা বিশ্লেষণ করব না, এটা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাত আল্লাহর মতো আছে। দলিল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজাহু, সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর মুখ ব্যতীত। দেখেন আল্লাহর মুখ রয়েছে কেমন, খবরদার এটাকে কল্পনা করা যাবে না। আল্লাহর মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষকে জাহান্নামের মধ্যে ঢালা হবে, ঢালা হবে, ঢালা হবে। জাহান্নামের মধ্যে মানুষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এরপরে জাহান্নামের গর্জন আরো বেড়ে যাবে, ক্রোধের আগে ফেটে পড়বে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নাম তোমার কি আর লাগবে? তোমার কি এখনো জায়গা আছে ভেতরে?
তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি এখনো পূর্ণ হইনি, অতএব তুমি আমাকে আরো দাও, আরো লোকজন আমার লাগবে, আরো মানুষ লাগবে, আরো জিন লাগবে, তুমি আমার জাহান্নামের মধ্যে ঢুকে দাও। তখন আল্লাহ সুবহানাহু তাআলা নিজের পাখানাকে, বুখারীর হাদিস, নিজের পাখানাকে জাহান্নামের মধ্যে ঢুকে দেবেন। পাখানাকে যখন ঢুকে দেবেন তখন জাহান্নাম বলবে কাদ কাদ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু তাআলার পা রয়েছে, তবে কেমন রয়েছে এটা কিন্তু ভাবা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা গোটা এই জমিনকে এক হাতে নিয়ে নেবেন, জমিন সাতখানা জমিন রয়েছে, সাতখানা, এই সাতখানা জমিনকে এক হাতে নেবেন আর সাত আসমানকে কাগজের পাতার মতো ভাঁজ করে হাতে রাখবেন। আল্লাহ কত বড়, সাত আসমান সাত জমিন, আল্লাহ বলছে আমি কাগজের পাতা ভাঁজ করো না তোমরা দুনিয়াতে, ওরকম ভাঁজ করে আমি হাতে রেখে দেবো। দিয়ে আল্লাহ তখন চিৎকার করে বলতে থাকবে কই দুনিয়ার রাজা বাদশারা, কোথায় প্রতাপশালীরা, আসো দেখি আমি হচ্ছে রাজা ধীরাজ, আমি হচ্ছে বাদশার বাদশা, তোমরা খেয়াল করোনি। তার মানে আল্লাহ সুবহানাহু হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু সব কিছু দেখেন এবং শোনেন। তাহলে আল্লাহ যে দেখেন এবং শোনেন এই আকীদা আমাদেরকে রাখতে হবে, তবে আল্লাহ কেমন আমরা জানি না। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আমরা মনে করি, তারা কি তাদের আকীদা হচ্ছে এইটা যে আমরা আল্লাহ আছে বিশ্বাস করি, কারণ জান্নাতের মধ্যে যে কত নিয়ামত পাবেন আপনার ভাবনারও বাইরে, এত নিয়ামত পাবেন। সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে ঢুকবে সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, কত বছর যে আগুনে জ্বলেছে আল্লাহ ভালো জানে, সর্বশেষ ব্যক্তি, তারপরে জান্নাতকে বন্ধ করে দেওয়া হবে। সর্বশেষ ব্যক্তি এসে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতে ঘোষণা করেছ, আমাকে জান্নাতে ঢুকিয়ে দাও। তো সেই ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাবে, গিয়ে ঘুরে এসে বলবে আল্লাহ জান্নাত লোড, জান্নাতে জায়গা নাই। সেই লোক বাইরে থেকে বলবে যে জান্নাতে জায়গা নাই, তো আল্লাহ বলবে আমি তো বললাম তোমাকে আমি জান্নাত দিয়েছি যাও। তো সে ভাববে যে কি ব্যাপার, আল্লাহ আমাকে এরকম করছে কেন। তো সে আবার যাবে, আবার একবারে দরজার কাছে গিয়ে একটু ভেতরে দেখবে, ভেতরে দেখে বলবে যে আল্লাহ আমার জন্য তো তেমন জায়গা আমি দেখছি না, তো তুমি এরকম করছো কেন। তখন আল্লাহ সুবহানাহু বলছে পৃথিবী দেখেছো, পৃথিবী জি দেখেছি, বলছে তোমার জন্য জান্নাত হচ্ছে পৃথিবীর সমান দশটা পৃথিবী। সুবহানাল্লাহ বিহামদিহি, সর্বশেষ যে ব্যক্তি যাবে তার জন্য জান্নাত কতটুকু, আমাদের গোটা পৃথিবীর সমান দশটা পৃথিবী, আরো দশটা পৃথিবী। তখন সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে বলবে যে আমার সাথে আপনি ইয়ার কি করছেন, না আমার সাথে আপনি মস্কারা করছেন। এই হাদিসটা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে হাসলেন যে তার এই চোয়ালের এই ভেতরের দাঁত দেখা যাচ্ছিল, যে আল্লাহকে এই কথা বলবে বান্দা যে আপনি কি আমার সাথে ইয়ারকি মারছেন, আমি তো সর্বশেষ জান্নাতি, তা আমাকে দশটা পৃথিবী সমান জান্নাত দেন নাকি আপনি। তা আল্লাহ সুবহানাহু বলল যে আদম সন্তানের বুদ্ধি নাই, তুমি যাও তোমাকে আমি দশটা পৃথিবীর সমানে জান্নাত দিয়ে দিয়েছি। তো সেই ব্যক্তি চলে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো সেই ব্যক্তি প্রবেশ করার পরে জান্নাতে এত কিছু পাবে ভাবনারও বাইরে। এবার জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা। আপনার বাড়ি থাকবে নদীর উপরে, দুধের নহর, ক্ষীরের নহর, মধুর নহর, অনেক ছোট 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 বাচ্চারা আপনার কাছে সবসময় রেডি, আপেল, কমলা, বেদানা যা চাইবেন আপনি মনে মধ্যে যাইবে সব রেডি। আপনি যদি ভালো মানুষ হন তো আপনার 72টা হুর পরি আপনার সাথে থাকবে, আপনার স্ত্রী যদি ইমানদার হয় আপনার সাথে থাকবে, আপনার কিছুর অভাব নেই, মানে দেখতে দেখতে সব অবাক হয়ে যাবেন যে এত জিনিস জান্নাতের মধ্যে সব দেখবেন। এই মুহূর্তে আল্লাহ ঘোষণা দিবে, মানে ফেরেশতারা ঘোষণা দিবে এখন আল্লাহকে দেখার জন্য চলে আসো। আল্লাহকে সবাই দেখতে পাবে না, সবারই সৌভাগ্য হবে না, যারা মুমিন তারা দেখতে পাবে, যারা মুমিন যারা সেজদা দেয় তারা সেদিন সেজদা করতে পারবে, সব মানুষ সেজদা করতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে মানুষ, দেখার পরে যে কত ট্রিলিয়ন বিলিয়ন বছর পার হয়ে যাবে খেয়াল নাই, তো দেখার পরে বান্দারা সবাই বলবে যে আমাদের কোনো নিয়ামতের দরকার নাই, খালি আল্লাহকে দেখবো। সুবহানাল্লাহ বিহামদিহি, বলতে খালি আল্লাহকে দেখবো, সব নিয়ামত নিয়ে নেওয়া হোক, আল্লাহ এত অপরূপ, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত বড়, আপনার আমার ভাবনারও বাইরে, সব নিয়ামত, এত হুর, এত পরি, এত খাবার দাবার, এত কিছু সব বাপ বলবো যে আমরা আল্লাহকে দেখবো, আর কিছু দরকার নাই। তাহলে আল্লাহ যদি নিরাকার হয় তো আপনি কাকে দেখবেন, যেসব হানাফি ভাইরা বলে যে আল্লাহ নিরাকার তো আপনার কাকে দেখবেন,
আমরা তো আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ, এটুকু বিশ্বাস রয়েছে। আপনি কাকে দেখবেন? আপনি যে বলছেন আল্লাহ নিরাকার, এটা হিন্দুরা কিনা, আল্লাহ কখনো নিরাকার হতে পারে না। তবে আল্লাহর আকার রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, কেমন এইটা আমরা জানি না। এইটাকে বিশ্লেষণ করা হচ্ছে কুফরি। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা মেনে চলার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নবী আবাদা, আম্মা বাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ধারণা আবারও ক্লিয়ার করে নিন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবাই, সাত আসমানের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, নাউজুবিল্লাহ, এটা আমরা মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় রয়েছে, নাউজুবিল্লাহ। এই কথা বললে আপনাকে নাউজুবিল্লাহ পড়তে হবে, কারণ একটা ভয়ঙ্কর কথা বলেছে যে আল্লাহ নাকি সব জায়গায়। ছি 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 ছি, তার মানে আল্লাহ বাথরুমে আছে? কত বড় নোংরা কথা! আমাদেরকে আকীদাকে ক্লিয়ার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা মুখ সব রয়েছে, কিন্তু কেমন আমরা জানি না। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো। এই আকীদা আপনাকে আমরা আমাকে গ্রহণ করতে হবে। আমাদের যে চারজন প্রসিদ্ধ ইমাম, তারা সবাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? সাত আসমানের উপরে। এবার অনেকে আপনাকে বলতে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে মানে আল্লাহর কুদরত রয়েছে, আল্লাহর শক্তি রয়েছে। জি, আল্লাহর শক্তি রয়েছে, সব জায়গায় রয়েছে, সব জায়গায় আল্লাহর শক্তি রয়েছে, সব জায়গায় আল্লাহ দেখেন, সব জায়গায় দেখেন। বাচ্চাদের আকিদা টেস্টের ক্লাস চলছে, একটা ক্লাস, আর একটা গল্প ছোট্ট। আকিদা টেস্টের ক্লাস চলছে, তো আকিদা শেখানোর জন্য শিক্ষক মশাই বললেন, কালকে তোমরা যতজন ছাত্র রয়েছ সবাই একটা মুরগিকে জবাই করে নিয়ে আসবা, সবাই একটা মুরগিকে জবাই করে নিয়ে আসবা, তবে শর্ত একটা, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। বাচ্চা ছেলে মোটামুটি আকিদা ক্লাস করছে, তো সবাই জবাই করে নিয়ে হাজির। বলছে তুমি কোথায় জবাই করেছো? বলছে আমি বাথরুমের মধ্যে, আমি ছাড়া কেউ ছিল না। বলে তুমি কোথায়? আমি খাটের তলায় জবাই করেছি, কেউ ছিল না। বলে তুমি কোথায়? বলছে আমি তো একদম পানির তলে গিয়ে জবাই করেছি, ডুব দিয়ে জবাই করেছি। এরকম করতে করতে সবারই যখন উত্তর পেয়ে গেল, একটা ছেলে, তার হাতে তাজা মুরগি, তো তাকে বলা হচ্ছে যে কি আবার তুমি জবাই করনি? আমি তো মুরগি জবাই করে নিয়ে আসতে বলেছি। স্যার আপনি শর্ত দিয়েছিলেন যে যদি কেউ না দেখে তবে জবাই করতে হবে। তো ওরা যে বললো ওই সব জায়গায় কি আল্লাহ দেখতে পায় না? বলে জি পাই। তো আল্লাহ তো সব জায়গায় দেখেন, তাই আমি জবাই করতে পারিনি, গোটা মুরগি এনেছি। দেখেন আকিদা, যে আল্লাহ সব জায়গায় রয়েছে। এইটা যদি আমরা মনে করি যে আল্লাহ সব জায়গায় রয়েছে, তাহলে মানুষ আর পাপ করতে পারবে না। দেখেন পাপের দরজা বন্ধ হয়ে যাবে মানুষের, যে আল্লাহ আমাকে দেখছে, আমি ঘুষ নিচ্ছি, আমি ওজনে কম দিচ্ছি, আমি জেনা করছি, আমি ব্যভিচার করছি, আমি খারাপ কাজ করছি, সব আল্লাহ আমাকে দেখছে। যখন এই আকিদা মানুষের থাকবে, তাহলে সে ব্যক্তি আর পাপ করতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা রাখতে হবে। আজকে যারা তাবিজ ব্যবহার করেন, এই তাবিজ ব্যবহারকারীরা জান্নাতে যাবেন না। কেন যাবেন না? পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে আল্লাহ আপনার রোগ সারাতে পারে, আল্লাহ আপনার রোগ সারাতে পারে, আর তাবিজও আপনার রোগ সারাতে পারে। আল্লাহর সমকক্ষ করে নিলেন, এই জন্য আপনি জাহান্নামী। ওয়ালাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো শক্তিধর কেউ নাই। আপনি তাবিজকে শক্তিধর করে নিলেন। আপনি গণকের কাছে গিয়ে বলছেন আমার হাতটা দেখেন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে এই জায়গায় ও যদি খালি বলে যে দেখেন, তো তো 40 দিন ইবাদত কবুল হবে না। আবার এক জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি গণকের কাছে গিয়ে বলে আমার হাতটা দেখেন, তাহলে সেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা আনলো, আনিত হয়েছে, কোরআন এবং হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিল। তাহলে শির্ক কেন এত বড় গুনাহ? জেনামাপ পাওয়া যায়, জেনামাপ পাওয়া যায়, সুদ ঘুষ আল্লাহর কাছে কানলে মাপ পাওয়া যায়, কিন্তু শির্ক ক্ষমা পাওয়া যায় না। কেন? আল্লাহ সমকক্ষ আপনি কাউকে মনে করছেন, এই মনে করাটাই হচ্ছে কুফুরি, আর এই মনে করাটা হচ্ছে শির্ক। আপনি যদি মনে করেন যে আপনাকে আল্লাহও সন্তান দিতে পারে, আবার ওই পাথর চাপড়ির হুজুরও সন্তান দিতে পারে, তো আপনি মুসলমান না। জি, আপনার হাতে লাঠি আছে, ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দেখাতে পারেন, তো আল্লাহর কসম করে বলছে আপনি মুসলমান না। কেন না? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ, ভালো ফসল দেওয়ার মালিক আল্লাহ, আবার ফসলকে নষ্ট করে দেওয়ার মালিকও আল্লাহ। আপনার আমার আকীদা এটা হতে হবে। আপনার আমার আকীদা যদি মানে সঠিক না হয়, তাহলে কিন্তু
সমস্যা রয়েছে। আপনি যে আজকে ওষুধ খাচ্ছেন, ওই ওষুধে যদি মনে করেন যে আপনি অসুখ সারবে, আপনি ভুল রাস্তায় রয়েছেন। কারণ আপনার ওষুধের সাথে সাথে কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপরে। সময় পেরিয়ে যাচ্ছে, ছোট্ট একটা বিষয় বলি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল একটা কঠিন জিনিস। একজন ব্যক্তি যার নাম হচ্ছে বলবীর সিং, বলবীর সিং, যদিও ঘটনা হয়তো অনেকেই শুনেছেন, ছোট্ট একটা বিষয় বলি যেহেতু আকিদার আলোচনাটা জানা দরকার। এই বলবীর সিং বলছেন, বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদকে শহীদ আমরা করি, বলবীর সিং বলছেন, আমি প্রথম প্রবেশ করি বাবরি মসজিদে, আমার মুসলমানদের প্রতি এত ঘৃণা ছিল, প্রথমে শাবল দিয়ে গাইতি দিয়ে একটা ইঁটকে ভেঙে ফেলি, একটা ইঁটকে নিয়ে ওর উপরে পেশাব করি, ওর মুখ থেকে শোনা, ওর উপরে পেশাব করি, তারপরে ওই বাবরি মসজিদকে আমরা শহীদ করে দিই। তারপরে তিনি বাড়িতে আসেন, তারপরের দিন থেকে অসুস্থ, পাগলা হয়ে গেছেন। কি পাগলা? ও কারুর পরনে পোশাক দেখতে পারে না। ও তার মা আসছে পেলে তার মাকে পুরো কাপড় ছিঁড়ে ফেলে জেনা করবে। তার মাথার মধ্যে এটাই যে আমার মা কেন আমার সামনে কাপড় পরে আসবে, আমি আমার মায়ের সাথে জেনা করব না, উযুবিল্লাহ। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ মানুষকে ছাড় দেন, সময় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর ঘর বাবরি আজকে যারা দখল করেছে এদেরও একদিন বিচার হবে, হবে তো অবশ্যই। তো সেই বলবীর সিং মানে ওর বাবা মা, উনি ঘটনা বলেছেন বাবা মার কাছ থেকে। তো ভারতবর্ষের বুকে যতজন মনোবিদ রয়েছেন, সাইকিয়াট্রিস্ট, তার মধ্যে সবচেয়ে বড় একজন মনোবিদ যার ফিজ হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা, যে ডাক্তারের, যে ডাক্তারকে দেখালে ফিজ হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা, ডক্টর প্রিয়ার দাসন, ডক্টর প্রিয়ার দাসন। তো সেই ডক্টর প্রিয়ার দাসনকে ফোন করা হলো, কারণ বলবীর সিং হচ্ছে ভালো ঘরের সন্তান, অনেক টাকার মালিক ওর মা বাবা। তো তাকে ডাকা হলো, তো ডক্টর প্রিয়ার দাসন তাকে দেখে বলছে, কতদিনের কেস? তো বলছে 4 থেকে 5 দিন হলো। তো বলছেন, না ইম্পসিবল, আমার লাইফ হিস্ট্রিতে আমি যতগুলো রোগী দেখেছি এই কেস মিনিমাম 6 থেকে 7 মাসের কেস, 6 থেকে 7 মাসের কেসে এইরকম রুগী হয়। তাকে কিছুক্ষণ দেখার পর বলছে যে আমার ফিজ আপনাদেরকে দিতে হবে না, কারণ এই রুগী পৃথিবীর কেউ না যে তাকে সারায়, আমাদের ট্রিটমেন্টের কোনো ট্রিটমেন্ট নাই। প্রিয়ার দর্শনে কথা বলে চলে গেল। বলবীর সিং এর মা বাবা ভাবলো যে আমার ছেলে তো আল্লাহর ঘর ভাঙতে গিয়েছিল, মানে ওদের মধ্যে একটা কেমন ভয়, সবারই তো আল্লাহর প্রতি একটা ভয় আছে যে আমার ছেলে আল্লাহর ঘর ভাঙতে গিয়েছিল, তো আল্লাহ কি অভিশাপ দিয়েছে নাকি? তো সে করেছে কি, একজন আলেমের কাছে গিয়েছে। তো সে আলেম ছিল সহি আকিদার, আলহামদুলিল্লাহ। তো সে আলেমের কাছে গিয়ে বলছে যে একে একটু দেখেন। তো তো সে আলেম বলছে যে আল্লাহর ইচ্ছা যা করবে করবে, আমি সুরা ফাতিহা পড়ে ওকে ফু দিচ্ছি আর সুরা ফাতিহা পড়ে একটু পানি পড়ে দিচ্ছি, ও যদি খায় তাহলে ভালো হয়, এটা হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছা, এটা সহি আকিদার আলেমের গুণ এটা। আর আপনি বিদাতির কাছে যাবেন কি বলে ফু মারবে, আপনার কিয়ামত চলে আসবে বলবেন ওরা। তো সে সুরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। তো বলবীর সিং বলছে যে আমি বাড়িতে আসতে লাগলাম, এসে আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম, পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। তারপরে ওই ইমামের কাছে গিয়ে বলছে যে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এই সময়ের মধ্যে আমি 100টা মসজিদ নিজে হাতে তৈরি করব। প্রায় 60 থেকে 70টা মসজিদ অলরেডি তৈরি হয়ে গেছে, এত বড় বড় দাড়ি। এখন তার নাম হচ্ছে আমির আলী, এখন হচ্ছে তার নাম হচ্ছে আমির আলী। এখানে আল্লাহর উপরে আকিদা কি, বিশ্বাসটা কি? তো সে বলছে সবচেয়ে মজাদার ঘটনা এটা যে সে এখন জলসা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো বলছে এরকম একটা স্টেজে গিয়ে দেখছি ওই ডাক্তার, মানে ইয়েও এখন বিখ্যাত মানুষ আমির আলী, বলবীর সিং থেকে আমির আলী, তো গিয়ে দেখছে ওই ডাক্তার প্রিয়ার দাসন। তো ডাক্তারকে দেখে বলছে, ডাক্তার সাহেব আপনার নাম প্রিয়ার দাসন? বলে জি। আপনি আমার ট্রিটমেন্টের জন্য বাড়িতে গিয়েছিলেন? তো বলছে আপনার নাম? তো বলছে আমার নাম এই। বলে হ্যাঁ 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 গিয়েছিলাম। তো বলছে আমি যে সুস্থ আপনি বুঝতে পারছেন কি? তো বলছে এটা কি করে হলো, এটা কি করে হলো? তো বলছে যে আল্লাহর ঘর ভাঙতে গিয়ে আমি আল্লাহর রোষের শিকার হয়েছিলাম, রাগের শিকার হয়েছিলাম, মানে আল্লাহর রাগ আছে কার মতো জানি না, আল্লাহর মতো, আল্লাহর রোষের শিকার হয়েছিলাম, তারপরে আল্লাহর রাস্তায় ফিরে এসেছি, আল্লাহ আমাকে ইসলাম গ্রহণ করিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার পরে ডক্টর প্রিয়ার দাসনকে বলছে, ছোট ভাই যদি ইসলাম কবুল করতে পারে তো বড় ভাই কেন বসে থাকবে?
ছোট ভাই যদি এটা এই ঘটনাটুকু লিখছে ডক্টর প্রিয়ার দাসন নিজের লেখা কিতাবে, বুঝে যে এই ছোট ভাই যদি ইসলাম গ্রহণ করতে পারে তো বড় ভাইকে কিসের বাধা? তখন ডক্টর প্রিয়ার দাসনের বয়স 70 বছর বয়স। তো সে বলছে যে তৎক্ষণাৎ সে দুবাইয়ে ফোন লাগালো, তার একটা বন্ধু ছিল ডাক্তারদের ডাক্তার বন্ধু, তো ওকে ফোন করে বলছে আমাকে একজন ব্যক্তি এরকম কথা বলছে। তো সেই ব্যক্তি দুবাইয়ের বন্ধু বলছে যে যাক এতদিন যা হয়েছে হয়েছে, তুমি আল্লাহর দিনকে কবুল করে নাও। তো সে কি করলো, চলে গেল যেখান থেকে কোরআন ছাপানো হয় সেখানে গিয়ে বলছে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে বাইন্ডিং করে দেন, প্রত্যেকটা পারা 30 পারা আলাদা আলাদা করে বাইন্ডিং করে দেন। তিনি প্রত্যেকটা পাতা বাইন্ডিং করে নিয়ে এসে কোরআন শিখলেন, কোরআন পড়লেন, কোরআনের উপরে কিতাব রচনা করলেন। তিনি 73-74 বছর বয়সে মারা গিয়েছেন। দিয়ে তার আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে আবদুল্লাহ প্রিয়ার দাসন। আকিদা যদি আল্লাহর উপরে থাকে, বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে যে আল্লাহ সব কিছু কারণেওয়ালা, আপনি অসুস্থ এই মুহূর্তে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে সেবা দেবে, অবশ্যই দিবে। অতএব আমাদেরকে আমল করতে হবে, ঠিক আছে, আমলের পূর্বে কি করতে হবে, আকিদাটাকে জরুরি করতে হবে। তার একটা দলিল দিয়ে খুতবা শেষ করব। জনৈক একজন ব্যক্তি এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে কি শুনলাম, বলছে কি তো আপনার হাতে নাকি দিন ইসলাম গ্রহণ করলে মারা গেলে জান্নাত? তো বলে জি হ্যাঁ, আমার না আমার হাত ধরে যদি কেউ ইসলাম গ্রহণ করে আর যদি যুদ্ধক্ষেত্রে মারা যায় শহীদ হয়ে যায় তার থাকার জায়গা জান্নাত। তো সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, করার পরে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ চলছে রানিং, যুদ্ধের ময়দানে গিয়ে বেশ কিছু কাফেরকে শেষ করে দিয়েছেন, তবে উনি শহীদ হয়ে গিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে আল্লাহ রাসূল ওই যে ওই ব্যক্তি গেছিল নতুন একটা লোক, ওই ব্যক্তির অবস্থা কি, উনি তো মারা গিয়েছেন, তো যাকে মৃত বলো না গো, ও শহীদ মানুষ। বলছে মানে? বলছে ও জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একদিনও রোজা পালন করেনি, একটাও দান করেনি। কাকে মেনে নিয়েছে? আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছে। আল্লাহ রসুল মানুষ এটা মনে করেছে, নূর মনে করেনি, রসুল সাল্লাল্লাহু নূরের তোর। এটা আমাদের আকিদা না, যারা বাতিল তাদের আকিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দিয়ে তৈরি করা আছে, তিনি মহামানব। অতএব আকিদাকে শুদ্ধ করবেন যে আল্লাহ আকাশে আছে, আল্লাহ নিরাকার নয়, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, আল্লাহ শক্তি সব জায়গায় বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত পা মাথা সব আছে কিন্তু কেমন আছে এটা আমরা জানি না। আল্লাহর মতো আল্লাহ ওয়া মুহাপেখি, আল্লাহর মতো পৃথিবীতে জমিনে আসমানে কেউ নাই, তিনি হচ্ছেন একচ্ছত্র ক্ষমতার মালিক। এই আকিদা আমাদেরকে পোষণ করতে হবে এবং আকিদা সম্পর্কে আরও আরও জানতে হবে। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সঠিক আকিদা, সাহাবিদের মতো আকিদা নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যেন অসুস্থ যারা রয়েছে তারা যেন সুস্থতা পায় তার জন্য তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনো হারাম রুজির সাথে সম্পৃক্ততা রাখে আল্লাহ যেন হালাল রুজি দিয়ে সম্পৃক্ততা দান করে, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে সাইত জানে না কি হালে রয়েছে, তারা যদি শিরক বিদাত না করে সঠিকভাবে মারা যায় আল্লাহ তুমি তাদেরকে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যতদিন বাঁচবো ততদিন যেন তোমার সহি আকিদা বিশুদ্ধ আকিদার উপরে আমল করে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়ক আল্লামা দেলেখন সাইদি আমার জন্য স্বমহিমায় দাওয়াতের কাজ করতে পারে তার জন্য তুমি সুব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজকে 24-25 লক্ষ মানুষ করোনা আক্রান্ত, এরা যদি সত্যি মহামারী হয় তাহলে এই মহামারীর হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।